বাজলো তোমার আলোর বেনু। বর্ষার শেষ, মায়ের আগমন আসন্ন। কাশফুলের টুকি, মেঘের খেলা জানিয়ে দিচ্ছে পুজোর আর মাত্র কটা দিন বাকি। তাই আমাদের মিনুর আপ্রাণ চেষ্টা মায়ের চক্ষু দান করার, কিন্তু সে তো করে পুরুষেরা। আর আমি কবে মায়ের চোখ আঁকবো? মাই আলোক আমার মায়ের চক্ষু দান করে নাকি? কেন করবে না, আমি ঠিক একদিন তোমার চোখ আঁকবো। তাহলে ছোটবেলা থেকেই মাহারা মিনু যাকে মা বলে জেনে এসেছে, সেই মৃন্ময়ীর চক্ষুদানের ইচ্ছা কি অপূর্ণই থেকে যাবে মিনুর? তা নিয়েই স্টার জলসার নতুন নিবেদন বাজলো তোমার আলোর বেনু। পরিচালনায় অগ্নিদেব চ্যাটার্জি, অভিনয়ে কুশল চক্রবর্তী, দেবলীনা দত্ত, সঞ্জীব দাশগুপ্তা এবং মুখ্য চরিত্রে শ্যামক্তি মুদলিক এবং রাহুল। তারই লঞ্চে পৌঁছে গেছিল সিটি সিনেমার টিম। অনুষ্ঠান শুরু হলো ঢাকের বাড়ির তালে। সিরিয়ালের অন্যতম মুখ্য চরিত্র অর্জুন চক্রবর্তী আমাদের জানালেন বাজলো তোমার আলোর বেনুতে তার চরিত্রের ব্যাপারে। দুর্গাচরণ নাম ক্যারেক্টার, সবাই তার কথা শোনে, তার কথা সবাই ওঠে বসে, এবং সে কীভাবে ম্যানিউভার করছে, কীভাবে পুরো ফ্যামিলিটাকে চালাচ্ছে, এবং সে কী করছে, এবং কী যন্ত্রণা পাচ্ছে, কী যন্ত্রণা দিচ্ছে, কী শোক সুখ পাচ্ছে, কী সুখ দিচ্ছে, সেটা নিয়ে ক্যারেক্টার। দেবলীনা দত্ত আবার বাজলো তোমার আলোর বেনুতে খুব সাজতে গুজতে ভালোবাসেন এমন একটি মহিলা। চলুন তার মুখ থেকেই জেনে নিই তার চরিত্রের ব্যাপারে। আমি হচ্ছি ইন্দ্র, মানে ভাস্বর যে চরিত্রটা প্লে করছে তার ওয়াইফ আর অর্জুনদার বৌমা। আর অ্যাকচুয়ালি একজন ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছে, ইচ্ছাও ছিল কিছু করার প্রফেশনালি, ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা ছিল, প্রফেশনাল ফ্যাশন ডিজাইনার, কিন্তু সেটা হয়নি। যেরকম হয় বাঙালি পরিবারে বিয়ে হয়ে গেছে, এরকম একটা রক্ষণশীল পরিবারে বিয়ে হয়েছে, জয়েন্ট ফ্যামিলি, কিছু করা হয়ে ওঠেনি এখনও অবধি, কিন্তু সুপ্ত ইচ্ছে আছে ভেতরে সবসময় যে ফ্যাশন ডিজাইনিংটাকে নিয়ে কিছু একটা করার। তাই সাজগোজের এক্সপেরিমেন্টটা নিজের ওপরেই করে, চলতে থাকে, কিন্তু ভবিষ্যতে কিছু করে উঠতে পারবে কি না সেটা দেখা যাক। মিনু আর তার সোমদাদা মানে শ্যামক্তি আর রাহুল সিটি সিনেমার ক্যামেরায় ধরা দিল একসাথে। মিনু জানালো শ্যামক্তি থেকে মিনু হয়ে ওঠার এক্সপিরিয়েন্সের ব্যাপারে। খুবই ভালো লাগে, যার চরিত্রটার একটা অন্যরকমের একটা চরিত্র। চরিত্রের বিষয়ে আমি কিছু বলি, মেয়েটার স্বপ্ন হচ্ছে সে মায়ের চোখ আঁকবে। এটা একটা অস্বাভাবিক ব্যাপার, কোনো মেয়ে মায়ের চোখ আঁকবে বলছে, সেই অস্বাভাবিক ব্যাপারটাকে স্বাভাবিক করে তুলবে মৃন্ময়ী মানে মিনু। তার মা বলতে সে দুর্গা ঠাকুরকেই চেনে, তার একটাই মা দুর্গা ঠাকুর। আমরা কী জানি, আমাদের দুটো মা, একটা মা আমাদের নিজের মা আর একটা হচ্ছে দুর্গা ঠাকুর, তার একটাই মা, সে দুর্গা ঠাকুরকে চেনে। ক্যারেক্টারটা করতে ভীষণই ভালো লাগছে, অন্য রকম একটা শেডের ক্যারেক্টার। কয়েকটা জিনিস আমাকে, ছোটো জিনিস আমাকে শিখতে হচ্ছে, সেখানে আমাকে সবাই হেল্প করছে, সুদীপাদি থেকে শুরু করে, অভিনেতা থেকে শুরু করে, কো অ্যাক্টাররা, ডিরেক্টর অঙ্কল, সবাই ভীষণ হেল্প করছে। আর আর আমি তো স্টার জলসা আর সুদীপাদি আর অগ্নিতাকে আমি থ্যাঙ্কস জানাবো আমাকে এই অপরচুনিটা দেওয়ার জন্য, মৃন্ময়ী এত ভালো একটা চরিত্রে অভিনয় করার সুযোগটা আমাকে দেওয়ার জন্য। আচ্ছা, মিনু আর সোমদাদার কেমিস্ট্রিটাই বা কেমন? সোমদাদাকে আমার খুব ভালো লাগে। সোমদাদা ওই যে রিজার্ভ ব্যাপারটা, মিনুর কাছে ছেলেরা একটু কম কথা বলে, ওই যে রিজার্ভ ব্যাপারটা, ওটা হচ্ছে একটা ম্যানলি ব্যাপার। সোমদাদাকে মিনুর ভালো লাগে, কিন্তু সেটা কি লাভ না কি সেইটা তো এখন বলা যাবে না, সেটা সিরিয়ালটা দেখতে দেখতে আপনারা বুঝতে পারবেন। সোমদাদা কিছু বলো, তোমার মৃন্ময়ীকে কেমন লাগে? বা মিনুকে তো সোম দু চক্ষে দেখতে পারে না, আর না দেখতে পারলেই আর কি বাঁচে, তো এর বাইরে তো কিছু বলা মুশকিল, কারণ বাকিটা যেন আপনাদের সিরিয়ালটা দেখতে হবে। কিন্তু সোমদাদা কেন এরকম? সোম নিজে ভীষণ একটা আলাদাই মানুষ, একটা ছেলে যে জীবনের সব রকমের লাক্সারি ভালোবাসে, ও পায়ও, কারণ ওর পরিবারের পরিচয়টাই এমন। শিল্প বলতে ও নিজেও শিল্পী, কিন্তু ওর শিল্পের ইচ্ছেটা অন্য জায়গায়, ও নিজে আর কি ফিল্ম প্রোডাকশনের দিকে খুব ইন্টারেস্টেড, ছবি বানাতে চায়, স্টোরি টেলার হতে চায়, এবং নিজের বাবার সাথে ওর এই জায়গাটা একটা মেজর ডিফারেন্স, মানে একটা বিশাল পার্থক্য, যে কারণে অনেক সময় হয়তো সোম আর কালীকৃষ্ণ পালের মধ্যে ভালোবাসা থাকার সত্ত্বেও সেটা কিন্তু প্রকাশ পায় না। মিনু আর সোমদাদার এই খুনসুটি আর প্রেমের মাঝেই চলতে থাকুক বাজলো তোমার আলোর বেনু। আর আদৌ মিনু তার স্বপ্ন পূরণ করতে পারবে কিনা তা জানতে হলে আপনাকে দেখতে হবে প্রতিদিন সন্ধ্যেবেলা 6টায় স্টার জলসাতে বাজলো তোমার আলোর বেনু।
আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।